নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি মুড়ি দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে দেখে নিন এই গোলাপ জামুন বানাতে কী কী লাগছে। আমি এখানে 50 গ্রাম মুড়ি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি প্রায় 1 কাপ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, ময়দা নিয়েছি 2 চামচ, ঘি 1 চামচ, বেকিং সোডা সামান্য, লাগছে দুধ, গোলাপ জামুন ভাজবার জন্য নিয়েছি সাদা তেল, চিনির শিরা বানানোর জন্য নিয়েছি 2 কাপ চিনি, আর লাগছে 2 কাপ জল। প্রথমে আমি মুড়ি ভালোভাবে গুঁড়ো করে নেব। মুড়ি যত ভালোভাবে গুঁড়ো হবে ততই কিন্তু ভালো। মুড়ি আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করা মুড়ি চালুনি দিয়ে চেলে নেব। মুড়ি আমি চালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1-1 করে সব উপকরণ দিয়ে দেব। দিচ্ছি ময়দা, দিয়ে দেব গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, আর দেব বেকিং সোডা। সব উপকরণ মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নেব। সব উপকরণ মেখে নিয়েছি, তবে মাখাটা মাখতে হবে একটু নরম করে। এর মধ্যে ঘি দিয়ে দেব, যাতে মিষ্টি বানাতে সুবিধা হয়। আবার সব উপকরণ মেখে নিচ্ছি। এবার এর থেকে অল্প নিচ্ছি। এখন এটা ভালোভাবে গোল করে নেব। ভালোভাবে গোল করে নিয়েছি। একইভাবে সব কটা গোল বলের মতো করে আমি গড়ে নেব। এখন আমি চিনির শিরা বানাবো, তাই পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে চিনি নিয়ে নেব। 2 কাপ চিনি আমি নিয়ে নিচ্ছি, আর দেব জল। 2 কাপ জলই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক। সব চিনি গলে গেলে আরও কিছুক্ষণ হতে দেব, যাতে রসটা একটু গাঢ় হয়। এদিকে আমি মিষ্টিগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মুড়ির গোল বলগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে সব দিক সমানভাবে লাল করে ভাজা হয়। এদিকে চিনির শিরা তৈরি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। এখন মুড়ির বলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে বাকি মুড়ির বলগুলো ভেজে তুলে নেব। এবার এই ভাজা বলগুলো চিনির শিরাতে দেব। চিনির শিরা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে ভাজা বলগুলো দিয়ে দিচ্ছি। চিনির শিরার সাথে হতে দেব 5 মিনিট। এখন আঁচটা মাঝারি করে দেব। এটা তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব, যাতে সব দিক দিয়েই ভালোভাবে চিনির শিরা ঢোকে। 5 মিনিট পর ফিরে আসলাম। গোলাপ জামুন তৈরি হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখে নেব গোলাপ জামুন ঠিকঠাক হয়েছে কি না। তৈরি হয়ে গেল গোলাপ জামুন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।